আজি সাধারণ ধর্মসভার আপনার আমি যি 60,000 মহিলার বিশ্বরেকর্ডর কারণে 25 নভেম্বরত যেটো তাৰমানে কার্যসূচী লৈছে তাৰবাবে আমি আজি আখাড়া কৰিবলৈ আহিছোঁ। আমি এনে রিহার্সাল কৰি আছোঁ, কিন্তু আজি শুৱালকুছি থানাত আমাৰ প্ৰায় 50টামান নামতী দল লগ লাগি আজি আখাড়া আছিল, তাৰবাবে আমি ইয়াতে আহিছোঁ। বহুত ভাল লাগিছে আৰু দুয়োজনা গুৰুৰ আশীর্বাদ পাম বুলি আমি ভৱিষ্যতে আশা কৰিছোঁ, আৰু যাতে আমি তেওঁৰ নাম বা ধৰ্মৰ বাণী আমি সদায় অসমক আমি বিলাব পাৰোঁ, তাৰবাবে আমি চেষ্টা কৰিম। মোক আজি 3 দিনমান আগতে আইসকলে ক'লে আমি ইয়াত নাম এটা কৰ্মশালা আয়োজন কৰিম, মোক কৈছে ৰাস্তাত কৰিম, কিন্তু ৰাস্তাটো কৰিলে বেয়া থাকে। মই কৈছোঁ আমাৰ থানাৰ ভিতৰতে কৰিম, থানাখন আপোনালোকৰে আৰু ময়ো তাতে সহযোগ কৰিম। বিয়া নামটো হওক বিশ্ব দরবারত মানে অনুষ্ঠানটো আগুয়াই নেওয়ার কারণে মই মোর ফালের পর মই নথৈ আনন্দিত আর মই বহুত সুখী। ইমানখানি আই মাতৃ সকলক পাইছো, পাই লগত পাই মই বহুত সুখী। এইখানে আসলে অপরাধীর পিছে পিছে দৌড়ি থাকে, কিন্তু আজি অল্প ব্যতিক্রম হওয়ার কোথায় আর কি থানা তারমানে সদায় ব্যতিক্রম না, পুলিশরতো একটা মন আছে। পুলিশ বুলি ক'লে যে সব অপরাধীর লগতে ঘুরে থাকলে না, রাইজর মাজত চলে যাব লগত যেনে ধরল পুলিশ আর পাবলিকর মাজত আমার রিলেশন থাকাতো আমার কর্তব্য, আর পাবলিক খেনি যে আমি পুলিশ এই নয় পুলিশের লগত সকলে মিলিজুলি চলাতো কর্তব্য।